ভারতের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো ভাবছেন সেটা আবার কি হ্যাঁ ঠিকই ধরেছেন গঙ্গার তলা দিয়ে যে মেট্রো রেল চালু হয়েছে তার কথাই বলছি আজকে তারই সাক্ষী হতে আমরা বেরিয়ে পড়েছিলাম সদল বলে প্রথমে আমরা হুগলি স্টেশন থেকে মেমারি হাওড়া লোকাল ধরে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মের কাছেই রয়েছে এই নতুন মেট্রো স্টেশনটি হাওড়া ও কলকাতাকে যুক্ত করেছে দীর্ঘ পাঁচশো কুড়ি মিটার পথ চলতে সময় লাগে চল্লিশ সেকেন্ডের মতো হাওড়া স্টেশন থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আস্তে করে নেমে গেলেই আপনারা কিন্তু এই মেট্রো স্টেশনটি দেখতে পারবেন অথবা ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সের মাঝের যে ফাঁকা অংশটি রয়েছে সেখান দিয়েও কিন্তু আপনারা এই মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের চাপার অভিজ্ঞতাই আলাদা চলমান সিঁড়ি দিয়ে নামার সময় চোখে পড়বে দেওয়াল জুড়ে নানা রকমের চিত্রকলা আর নিচে নামলেই রয়েছে ঝা চকচকে সুবিশাল ফ্লোর তারপরে আরও দুবার চলমান সিঁড়ি দিয়ে নামতেই চোখে পড়বে মেট্রো রেলের প্ল্যাটফর্মটি বলতে গেলে পাতালে প্রবেশ করার পরেই আমরা এই সৌন্দর্যটি উপভোগ করতে পারব আত্মহত্যার ঘটনাকে এড়ানোর জন্য পুরো প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয় দরজা দিয়ে ঘেরা একজন ভারতীয় হিসেবে গর্ববোধ হবে বই এই রুটটি হাওড়া থেকে এসপ্ল্যানেড অবধি বিস্তৃত এখানে এসে নেমে পড়তে হবে এর পরবর্তী রাস্তা এখনও তৈরি হয়নি নিচে নেমেই যাচ্ছি কত যে সিঁড়ি নামলাম তার কোনো ঠিক নেই তো ভালোই লাগছে এই দেখুন সেই স্বয়ংক্রিয় দরজাগুলি স্টেশনে এসে দাঁড়ালে যায় ট্রেনে চেপে কিছুক্ষণ গেলেই উপস্থিত হয় সেই মাহেন্দ্র খন্টি। সঙ্গে সঙ্গে জানালার বাইরে তাকালেই দেখতে পাবেন নীল আলো এই দেখুন সেই সময় অর্থাৎ গঙ্গার তলা দিয়ে এখন আমাদের যাত্রা শুরু হয়েছে দারুণ অনুভূতি এই অত্যাধুনিক ব্যবস্থা সত্যি অসাধারণ ভারতবর্ষ তথা এশিয়ায় ঘটল প্রথম এই ঘটনা এর আগেও উনিশশো সালে প্রথম কলকাতাতেই মেট্রো রেল চালু হয়েছিল তাই অবশ্যই ইন্ডিয়ান রেলওয়েজকে জানাই অসংখ্য ধন্যবাদ হাওড়া থেকে এসপ্ল্যানেডের ভাড়া দশ টাকা এখানে টিকিট স্ক্যানার শো করলেই গেট ওপেন হয়ে যাবে ভারতের গভীরতম স্টেশন হলো এই হাওড়া মেট্রো স্টেশনটি তাই বলবো এই জার্নিটি অবশ্যই একবার করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে data